সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এবং বেগমগঞ্জ উপজেলা বিএনপির সকল নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার বিকেলে বেগমগঞ্জের 16 নং কাদিরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা, ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপি সহসভাপতি ওমর শরীফ মোহাম্মদ ইমরান সানিয়াত। কাদিরপুর 2 নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ নূর নবীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি সহসভাপতি আবুল হোসেন এর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেম্বার পাহাড়উদ্দিন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রিপন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মাস্টার জহিরউদ্দিন, নোয়াখালী জেলা ছাত্র দলের সহসভাপতি আনোয়ার হোসেন রকি, ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি সাদাত হোসেন সাজেদ, ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব আমির হোসেন রাজু, বিশিষ্ট যুবদল নেতা রাকিবুল হাসান রানা, আবদুল্লাহ আল মামুন, সাবেক যুব দলের সাংগঠনিক সম্পাদক হাসান, বেগমগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, জেলা ছাত্র দলের সহমানবাধিকার বিষয়ক সম্পাদক সাদাত হোসেন আরজু, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক জসীমউদ্দিন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের সহসভাপতি মামুন, কাদিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ রনি, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শান্ত, যুগ্ম আহ্বায়ক শহীদ জামাল উদ্দিন, 2 নং ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক উমর ফারুক স্বপন, 2 নং ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক আয়ুব নবী, যুবদল নেতা হাসান, জসীম, সৈকত, সবুজ, ইয়াসিন, ফরহাদ, বিএনপি নেতা ফারুক, প্রবাসী জসীমউদ্দিন, শ্রমিক দল নেতা তাজউদ্দিন তাজু সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেকে। বক্তাগণ বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, জেলা যুব দলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক কাউন্সিল আবুল কালাম আজাদ, উপজেলা যুব দলের আহ্বায়ক রুস্তম আলী, সদস্য সচিব মহিউদ্দিন রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের বিএনপির হতদরিদ্র নেতাকর্মীদের মাঝে আমরা ঈদ উপহার হিসাবে পাঞ্জাবি শাড়ি লুঙ্গি বিতরণ করতেছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ এই বেগমগঞ্জবাসী এবং কাদিরপুর ইউনিয়ন বিএনপি আমাদের প্রিয় নেতা বরকতুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে সরকার পতনের যে কোনো আন্দোলনে ডাক দিবে আমরা মুখের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিনে অংশগ্রহণ করে এই সরকারকে পতনের জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবো।